আমাদের অপরাধ ধর্ম বানাইছে। এখন আপনারা বলবেন যে দুজন মানুষ তো একই মানুষ, আমার দামি হইলাম কি করে? নবী আল্লাহ পাক দুনিয়াতে ধারণ করেছেন 1,34,000, সমস্ত নবীদের মধ্যে সবচাইতে দামি এবং ফজিলত পূর্ণ সম্মানিত উচ্চতর নবী হলেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, আমাদের নবীর ইজ্জত শুধু নবীদের করেছেন, আরশ-কুরসি লৌহ কলম সহ গোটা সৃষ্টি জগতে আল্লাহ পাক যা সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে দামি যাকে বানাইছেন তিনি করেন আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এর চাইতে দামি আল্লাহ পাক আর কোন বস্তু তৈরি করেন। আমার নবীর সবচেয়ে বেশি দাম, উম্মত হিসাবে আমার সবচেয়ে বেশি দাম, কথা কি বুঝে আসছে? আমরা সবাই আদম সন্তান, কি বলে আদম আলাইহিস সালামের পৃষ্ঠ থেকে আল্লাহ পাক রূহের জগতে আমাদের সবাইকে একসাথে তৈরি করেছে, একই জায়গায় আমরা সবাই ছিল। আগমন ইসলাম থেকে নিয়ে পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আগমন করেছে সকলে ছিল, কিয়ামত পর্যন্ত যারা আগমন করবে তাও ছিল। সেই জায়গায় আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে বাছাই করেছে। ভালো করে বুঝব, আপনি দেখবেন আরবে মাল বিক্রি হয়, মাল যে আরবে বিক্রি হয় সেখানে ফেরি হিসাবে বিক্রি হয়, কাপড় হিসাবে বিক্রি হয়, বস্তা হিসাবে বিক্রি হয়, বড় পাল্লার মধ্যে বড় কাদার মধ্যে মাইফা বস্তা বাইন্দা তারপরে কাটুন সহ দিতে হয়। আপনার যখন ফলের দোকানে ফলগুলি একটু বেচা বিক্রি করার জন্য উঠায় সেখানে আমার উপরে বাছাই করে হবে কিনা, কোনটা স্পট কোনটা একটু ব্যাপার তেরা ছোট আর মধ্যে মধ্যে একটা একটু সবচাইতে বড়, বড়গুলিকে আলাদা করে নেকড়ার মধ্যে কোলে লাগায় এরপরে মুসা তারপরে উষা বাগিয়ে রাখে যেমন মির্জা গোলাম আহমদ কাদের নিজের কিতাবে সে লিখছেন আল্লাহ পাক আমার কাছে উহি নাযিল করেছেন, জিব্রাইলকে প্রেরণ করেছেন, কোন সময় ইংলিশ কোন সময় উর্দু কোন সময় হিন্দি কোন সময় ফারসি, আমার নবী কেমন সুন্দর, আমার ঘরে সুন যখন হারিয়ে দেখ তোর অন্ধকার কোন আলো নাই, রাসূল ঘরে ঢুকা মাত্র দুটা ঘর আলোকিত হয়ে গেছে, আমি সুই সুই পূজা হয়ে গেছে। আমার আসমানের চন্দ্র সুন্দরের জন্য যদি ভালোবাসা হয় তাহলে এক নম্বর ভালোবাসা আমার নদীর জন্য পাওয়া দরকার।
ইংরেজের বিরুদ্ধে সর্বপ্রথম জেহাদের ফতোয়া দিয়েছেন, যুদ্ধের ফতোয়া দিয়েছেন একজন মোল্লা, তার নাম শাব্দুল আজিজ মাহবুবুল হুসেন রহমাতুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
আল্লাহ রাসূল বলেন চাচা ওই সময় আমি কি করতেছিলাম প্রতিদিন কাঁদতেছিলে বলে আমার কান্না থামাইতে সুন্দরকে আল্লাহ পাক আমার সঙ্গে খেলা করতে পারেছেন সুবহানাল্লাহ আমার রাসূল রাসূল জান্নাতে একজন পুরুষের শক্তি হলো 1000 পুরুষ রাসূলের গায়ে শক্তি কত মক্কা শহরে একজন পাহলোয়ান ছিল পাহলোয়ান 20 জন মুষ্টি যোদ্ধার সাথে একসাথে লড়তে করতেন কত বড় হারে তো যাবেন আল্লাহ রাসূলের দরবারে এসে কর তুমি যে নবী এটা প্রমাণ করার জন্য আমার অনেক কষ্ট হলো আচ্ছা এখন মুষ্টি বিনিময় সবকিছু দিয়ে যায় বলেন আপনি যে কি মানবে এটা প্রমাণ করার জন্য আমার সঙ্গে কি কষ্ট হবে কখন ডাক্তার দিয়ে আল্লাহ তাকে ফেলাই দিছে বলে সে উচিত দ্বিতীয়বার যখন করছে রাসূল ডাক্তার দিয়া বিড়ালের মতো পালাই দিছে আমার রাসূল কত বড় শিক্ষিত শেষ কথা আপনাদের সামনে শুধু একটা হাদিস দিয়ে বলছি রাসূল বলেছেন কুকিত অনুমল অন্তরিকা ওয়াহি আল্লাহ পাক আমাকে আপনার এবং আখিরের সমস্ত ইলজাম করেছেন সুবহানাল্লাহ গালিদি মুহাদ্দিসিন গণ লিখেছেন কুকিত অনুমল আফজালিন দা কি বলেছেন রাসূল হযরত আবুল থেকে ঈসা পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন সমস্ত নবীকে আল্লাহ পাক যত মর্যাদা যত ইলজাম করেছেন একানবে ওয়াহ কত প্রাজেক্ট চাইতে সুবহান করেছেন তার সাথে বাড়ি
সবাই পানি শেষ পানি দিয়েছেন পূর্বর থেকে কোন পানি পড়ে নাই, কোথাও এক ফুটা কোথাও দুই ফুটা পড়েছেন, তারপরে হাত থেকে উঁচু করে আঙ্গুল তুমি ফাঁক করে ধরেছেন, প্রত্যেকটা আঙ্গুলের ফাঁক দিয়ে পানি ভিন্ন করে চালি পড়ে গেছে। একটু পরে দশকরকম সোয়ার ভিতর থেকে উঠে ঝাড় দিয়া মেহমানদের সামনে না বিশেষ করে দেখে একদম নতুন চকচক করতেছে। এমন দস্তর খান তুমি মার্কেট থেকে মার্কেট থেকে আনি নাই এই যে আর তুমি গেছে ওই পাহাড় থেকে আজকে 1400 বছর আগুন আসবে যদি না বাসো তুমি যে কিছু হোক না কেন তাহার
বড় একবারে হাদিস পড়েন আমরা হোক, বড় মুফাসসির হোক, বড় মুফতি হোক, বড় এমপি হোক, প্রেসিডেন্ট হোক, যিনি সবচাইতে বেশি মহব্বত আমাকে না করো লা ইউমিনু মুমিন হতে পারে না।